প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাহবুব সাবিত বিন জলিল, অতিথি প্রভাষক আইসিটি পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজ ঠাকুরগাঁও। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন আইসিটি ক্লাসে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অনলাইন আইসিটি ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রোবোটিক্স, চ্যাপ্টার 1, 3.2। তোমরা যদি মাহবুবুর রহমানের বইটি ফলো করো তাহলে পেজ নাম্বার 37 এ তোমরা এই টপিকটি পেয়ে যাবে, রোবোটিক্স। আমরা আজকে রোবোটিক্স নিয়ে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি আমাদের জুমে অংশগ্রহণ করেছে ইসরাত জাহান মনি, এবং আমাদের ফেসবুকে অংশগ্রহণ, ফেসবুক লাইভ ফিডে অংশগ্রহণ করেছে এমডি সেলিম হোসেন। তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তারা সকলে চ্যাপ্টার 1, 3.2 রোবোটিক্স চ্যাপ্টার বের করে ফেলো, পেজ নাম্বার 37 নিয়ে। আমাদের একটু আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি আমাদের বইয়ের মাঝে যেটুকু আছে সেটুকু যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখেছে, রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। তাহলে কি, যদি শর্ট কোশ্চেন আছে তোমাদের যে রোবোটিক্স এর সংজ্ঞা দাও, রোবোটিক্স কাকে বলে, তাহলে দিয়ে দিবে, রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। পাশাপাশি এটি রোবট সমূহের নিয়ন্ত্রণ, সেন্সরি ফিডব্যাক এবং তথ্য প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার সিস্টেম গুলোর জন্য কাজ করে। এসব প্রযুক্তি অটোমেটেড মেশিন গুলোর সাথে কাজ করে যা বিপজ্জনক পরিবেশ বা উৎপাদন প্রক্রিয়া সমূহে মানুষের স্থান দখল করে এবং মানুষের উপস্থিতি, আচরণ ইত্যাদির সাথে মিল থাকে। আচ্ছা, আজকের দিনে অধিকাংশ রোবটই বায়ো ইন্সপায়ার্ড রোবোটিক্স ক্ষেত্রটির দ্বারা উৎসাহিত হয়ে থাকে হয়ে তৈরি হয়। সহজভাবে বলতে গেলে রোবোটিক্স এর সাধারণ বিষয়গুলো হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং এবং মনোবিদ্যা। সুতরাং যদি রোবট নিয়ে আলোচনা করি, আমি গত ক্লাসে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন পড়িয়েছিলাম তখন রোবোটিক্স সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্রোগ্রামিং বিষয়, সেটি সফটওয়্যারের মাধ্যমে, গাণিতিক যুক্তির মাধ্যমে তৈরি করা হয়। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টি যদি কোনো মেশিনের মধ্যে দেয়া হয় তাহলে সেই মেশিনটা হয়ে যায় রোবট। এখন মেশিনটি তোমার বা যে ব্যবহারকারী আছে সেই ব্যবহারকারীর ব্যবহারকারীর সুবিধা অনুসারে সেটি তোমার আকার আকৃতিতে ভিন্নতা থাকতে পারে। যেমন অনেক রোবট মানুষের মতন দেখতে, আমাদের বইয়ের মাঝে যে ছবিটা আছে, যে রোবটটি আছে সেই রোবটটি দেখতে পাচ্ছ, এটি হলো মানুষের মতন দেখতে রোবটটি। তো মানুষের মতো রোবট ছাড়াও আরো অন্যান্য রোবট আছে, যেমন তোমার মোবাইল ফোন, স্মার্টফোন সবাই ব্যবহার করো, স্মার্টফোনের ভেতরে যে চিপ গুলো, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিপ গুলো রয়েছে, সেগুলো ডিজাইন করার জন্য যে রোবট গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মানুষের মতো না, সেগুলো অন্যরকম দেখতে। আবার গাড়ি কারখানাতে যে সব গাড়ি তৈরির কারখানাতে যে সকল রোবট রোবট ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মানুষের মতো দেখতে নয়। সুতরাং মানুষের প্রয়োজনের প্রয়োজনের জন্য রোবট যখন তৈরি করে তখন সেটি বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা আরো ডিটেলস যাব, আমি তোমাদের রোবট একটি রোবটের ডায়াগ্রামটা কেমন হয় সেটি আমাদের তোমাদের তোমাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা করি। আমরা যদি সিম্পলি গুগলে সার্চ করি রোবট স্কিমেটিক্স, এবং আমরা যদি ইমেজেস সেকশনে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে শুরুতে একটা রোবট, অনেকগুলো স্কিমেটিক্স দেওয়া আছে একটা রোবট কিভাবে ডিজাইন করা হয়। এখানে একটা ছবি আছে, ছবিটা আমরা ওপেন করি। আচ্ছা, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি রোবটের স্কেমেটিক্স বা ডায়াগ্রাম, মূলত ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। সেই ডায়াগ্রামের মধ্যে একটি রোবট মানুষের মতো তৈরি, মানুষের আকৃতিতে অনেকটা রোবটটি, সেটি এটা দেওয়া আছে এখানে। অনেকগুলো কম্পোনেন্টস আছে একটা রোবটের। রোবট দেখো মানুষের মতন মাথা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, কোমর আছে, পেট আছে, বুক আছে, তাই না? মানুষের মতোই কিন্তু, কিন্তু মানুষের দেহটা যেভাবে কাজ করে, রোবট রোবটের দেহটা তোমাদের কাছে ওইভাবে কাজ করা মনে হলো মানুষের দেহের জয়েন্ট গুলোতে আল্লাপাক যেভাবে আমাদের তৈরি করে দিয়েছে, রোবট কিন্তু মানুষের তৈরি, আমরা হলাম বিধাতার তৈরি এবং রোবট কিন্তু মানুষের তৈরি। তো এই যে হাতের, যে হাতের এবং পায়ের যে জয়েন্ট গুলো দেখছো, এই জয়েন্ট গুলোতে কিন্তু অনেক কম্পোনেন্টস আছে, অনেক সেন্সর আছে, অনেক মোটর আছে। তো এখানে দেখো অনেকগুলো সেন্সর আছে, উপর থেকে যদি আমরা একটু দেখি তোমার কি কি কম্পোনেন্টস গুলো এখানে আছে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারবো যে একটা রোবট আসলে কিভাবে তৈরি, বা ওরা ওনারা ইঞ্জিনিয়াররা কিভাবে রোবটটা তৈরি করেছেন। উপরে দেখো ট্যাকটিক্যাল সেন্সর আছে মাথার উপরে, ফ্রন্ট এন্ড রিয়ার মাইক্রোফোন আছে এই জায়গাতে, স্পিকার আছে দুটি, ইয়ারলেট সেখানে,
ইনফ্রারেড ইমিটার বা রিসিভার অ্যান্ড আইলেট, মানে চোখটা যেটা আছে সেটা হলো ইনফ্রারেড। আচ্ছা, তারপরে দুইটা ক্যামেরা আছে চোখের উপরে এবং নিচে, দেখো দুটি ক্যামেরা আছে। তারপরে এখানে মাইক্রোফোন আছে একটা, এই স্থানে হেডের জয়েন্ট হবে। তারপরে চেস্ট বাটন আছে এখানে, সোনার সিস্টেম আছে এখানে, হিপ জয়েন্ট এখানে, ব্যাটারি গুলো থাকে সাধারণত পেছনের দিকে। এই স্থানে দেখো এলবো জয়েন্ট, অর্থাৎ আমাদের হাতের মধ্যে যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টটা হলো এখানে এলবো জয়েন্ট। তারপরে আছে হাতের মধ্যে আছে তোমার ট্যাকটিক্যাল সেন্সর আছে এখানে, রিস্ট জয়েন্ট আছে এখানে, তারপরে নি জয়েন্ট আছে এখানে, আমাদের পায়ের যে হাঁটুর মধ্যে যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা এখানে আছে, অ্যাঙ্কেলের যে জয়েন্ট আছে সেই স্থানে, তারপরে পায়ের তলাতে, পায়ের নিচে বিভিন্ন ধরনের সেন্সর আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক অলরেডি সালমা ম্যাডাম, সালমা জাকির ম্যাম জয়েন করেছে। ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো এটি মূলত এই স্কেমেটিক্স দ্বারা একটি রোবটের দেহের বিভিন্ন অংশ কিভাবে জয়েন্ট দেয়া হয়, কিভাবে একটি রোবট আসলে তৈরি হয় এবং রোবটটি কিভাবে কাজ করে সেটি তোমরা মোটামুটি বুঝতে পারলে। তাহলে রোবট হলো প্রযুক্তির সেই শাখা যেখানে রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করা হয়, তাই না? আচ্ছা, তো এখন মানুষের প্রয়োজনে কিন্তু এই রোবট গুলা তৈরি করা হয়। এখন আমরা একটু দেখে আসি রোবট গুলার কি কি কম্পোনেন্টস আছে। চলে আসলাম আমাদের স্লাইডে। এখানে প্রযুক্তি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো হয় এবং অনেকটা মানুষের মতো দৈহিক ক্ষমতা সম্পন্ন থাকে। এই ক্ষেত্রটিতে রোবটকে যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয়, অর্থাৎ আমরা একটু আগে যে স্কেমেটিক্সটা দেখলাম একটা রোবটের, সেটি অনেকটা মানুষের আদলে তৈরি, মানুষের দেহের মতো করে তৈরি, তাই না? যদি একটি রোবট মানুষের দেহের মতন তৈরি করা হয় এবং সেখানে কি কি অংশগুলো থাকে এবং তার যে কার্যক্রমগুলো করে সেগুলো, সেই কার্যক্রমগুলো যেগুলো বৈশিষ্ট্য আছে সেই রোবটের, সেই বৈশিষ্ট্যগুলো কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এখানে, সেগুলো আমরা দেখি এখানে। 1 নম্বর হলো দৃষ্টিশক্তি, একটি হলো দৃষ্টিশক্তি বা ভিজুয়াল পারসেপশনস, অর্থাৎ সে দেখবে, চোখ দিয়ে সে দেখবে। আমরা দেখলাম একটু আগে যে স্কেমেটিক্সটা আছে সেখানে ক্যামেরা আছে এবং সেন্সর আছে, ইনফ্রারেড সেন্সর আছে সেখানে। সো এই সেন্সর গুলো এবং ক্যামেরা গুলো দিয়ে সে কিন্তু রোবটটি দেখবে তার চারপাশে। আচ্ছা, স্পর্শ বা স্পর্শ ইন্দ্রিয়গ্রাহ্য সক্ষমতা, অর্থাৎ ট্যাকটিক্যাল ক্যাপাবিলিটিস যেটা। আচ্ছা, তাহলে সে স্পর্শ করতে পারবে, টাচ করতে পারবে, টাচ করার যে ক্ষমতা সেই ক্ষমতাটি রোবটের মধ্যে থাকবে। বিভিন্ন প্রকার সেন্সর আছে, সেই সেন্সরের মাধ্যমে সে টাচ করার ক্ষমতা গুলো তার থাকে। আচ্ছা, তারপরে নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা ও নিপুণতা, ডেক্সটারিটি যেটাকে বলা হয়, অর্থাৎ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, তার যে দেহটা আছে সেই দেহটাকে সে ম্যানিপুলেট করতে পারবে, নিয়ন্ত্রণ সে করতে পারবে। 4 নম্বরে আছে যে কোনো স্থানে দৈহিক ভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন, লোকোমোশন অর্থাৎ সে বিভিন্ন স্থানে চলাফেরা করতে পারবে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে, এক স্থান থেকে ওইখানে যেতে পারবে, তাকে কোন কোন স্থানে যদি ডাকা হয় সে সেখানে চলে আসবে, এরকম একটা বিষয়। কোনো একটি গন্তব্যে কারো যাবার পথকে যথাযথভাবে খুঁজে বের করার বুদ্ধিমত্তা বা নেভিগেশন, অর্থাৎ তোমরা যেমন গুগল ম্যাপস, আমরা যেমন গুগল ম্যাপসে দেখি যে নেভিগেশন করা যায়, একটা রোড এক স্থান থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে আমি কিভাবে যাব, সেটি যাওয়ার ওয়ে কিন্তু গুগল ম্যাপে নেভিগেট করে সুন্দর করে আমাদের দেখিয়ে দেওয়া যায়। সো একটি রোবটকে তুমি যদি কমান্ড করো যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাও, সে কিন্তু তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সে তার তার মাঝখানে যদি কোনো অবস্টিকল থাকে, মানে মাঝখানে যদি কোনো বাধা থাকে, সেই বাধাটা অতিক্রম করে সে কিন্তু বামে ডানে ঘুরে বিভিন্ন বিভিন্ন ভাবে ঘুরে সে কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। সুতরাং এই যে 5টি তোমার বৈশিষ্ট্য এখানে দেখতেছো, এই 5টি বৈশিষ্ট্য কিন্তু রোবটের মধ্যে বিদ্যমান। আচ্ছা, এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। এখন এই যে রোবোটিক্স যে শব্দটি আছে, সেই শব্দটি আসলে কোত্থেকে আসছে এটা আমরা একটু জানি, এটা আমাদের অনেক অনেক সময় কোশ্চেন থাকে আমাদের পরীক্ষার মধ্যে। আচ্ছা, রোবটিক শব্দ যে এসেছে রোবট শব্দ হতে, যা পরিবর্তিত হয় চেক লেখক ও নাট্যকার, আচ্ছা চেক লেখক ও নাট্যকার কারেল ক্যাপেক এর একটি নাটক হতে, যেটি 1920 সালে প্রকাশিত হয়। অর্থাৎ একটি নাটক থেকে মূলত কিন্তু এই রোবট শব্দটি আসছে, সেই নাটকে রোবটের কি বলা আছে আমরা দেখি এখানে। আচ্ছা, রোবোটিক্স এর মূল বিষয়টি হলো রোবটকে ঘিরে। রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্র মানব, যা মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। এই কাজের ধরন দেখে মনে হবে এর ভেতরে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে। রোবট শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ রোবোতা,
হতে যার অর্থ হলো শ্রমিক। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুসারে রোবটিক শব্দটি প্রথম ব্যবহার করা হয় 1941 সালে প্রকাশিত আইজ্যাক অসিমভ এর ছোট সায়েন্স ফিকশন গল্প লায়ারে। মজার ব্যাপার হচ্ছে, আইজ্যাক অসিমভ তার গল্পে কাল্পনিক রোবটের জন্য যে তিনটি সূত্র বা নিয়ম বেঁধে দিয়েছিলেন, তথা রোবট কখনো মানুষের ক্ষতি করবে না, প্রথম নিয়ম ভঙ্গ না করে রোবট মানুষের সকল নির্দেশনা পালন করবে, এবং প্রথম ও দ্বিতীয় নিয়ম ভঙ্গ না করে রোবট নিজেকে রক্ষা করবে, আধুনিক রোবটে এই তিনটি মূল সূত্রের ব্যবহার। দেখো ইন্টারেস্টিং, অর্থাৎ তার সায়েন্স ফিকশন গল্প লায়ার 1941 সালে প্রকাশিত যে গল্পটি হয় সেই গল্পটির মধ্যে আছে। এখানে দেখো, মানে গল্পটি উনি এমন ভাবে লিখেছেন যেখানে রোবটের তিনটি তোমার তাদেরকে তিনটি রুলস আছে, তাদের নিয়মের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে একটা রোবটকে, তিনটি রুলস আছে। 1 নম্বর হলো যে রোবট কখনো মানুষের ক্ষতি ক্ষতি ক্ষতিকর কিছু করবে না, এমন কিছু করবে না যেটা মানুষের জন্য ক্ষতিকর হয়, ঠিক আছে। প্রথম নিয়ম ভঙ্গ না করে রোবট মানুষের সকল নির্দেশ পালন করবে। এখন মানুষের নির্দেশ পালন করতে বলা হয়েছে, এখন আমি যদি বলি যে একজনকে খুন করো, তাহলে রোবট সেই নির্দেশনা কি মানবে? সে মানবে না, কারণ শুরুতেই বলা আছে যে 1 নম্বরে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এখন 1 নম্বর রুলটা মেনে সে মানুষের যে কোনো নির্দেশনা সে পালন করবে। যদি বলো যে ঘর মুছো, তাহলে সে ঘর মুছবে, বলো যে আমাকে চায় পানির কাপটা নিয়ে আসো, সে পানির কাপটা নিয়ে আসবে। কিন্তু যদি বলি মানুষকে খুন করো বা কাউকে মারো, আঘাত করো, তাহলে কিন্তু রোবট করবে না, কারণ প্রথম সূত্রে সে বাধাগ্রস্ত হবে যে না, প্রথম আমার সূত্রটা আমার প্রথমে নিয়মে বলা আছে যে মানুষের কোনো ক্ষতি করা যাবে না। 3 নম্বরে বলা আছে যে 1 ও 2 নং নিয়ম ভঙ্গ না করে রোবট নিজেদের রক্ষা করবে, অর্থাৎ নিজে নিজেকে রক্ষা করবে। আমি যদি একটা রোবটকে এখন লাঠি দিয়ে পেটাই বা ভাঙতে যাই, সে নিজেকে প্রোটেক্ট করবে যেন তার রোবটের যে দেহ আছে সেটা যেন ধ্বংস না হয়, কিন্তু সে কখনোই মানুষকে অ্যাটাক করবে না। ওকে, অর্থাৎ তাকে অবশ্যই প্রথম এবং দ্বিতীয় যে নিয়মটা আছে সেই নিয়মটি রক্ষা করতে হবে। এখন এই মুহূর্তে তোমাদের এই এই যে লায়ার আছে, এই গল্পটা আমি পড়িনি, এবং সম্ভবত লায়ার একটা হয়তো বা সিনেমাও তারা তৈরি করেছে, আমি সেটা দেখিনি। তবে এই যে একটা মুভি আছে আই রোবট, উইল স্মিথের একটি সিনেমা আছে আই রোবট, এই রোবটটি কিন্তু ওই গল্পের উপর ওই গল্পটি অথবা ওই গল্পের মতন অন্য কোনো গল্পের উপর ডিপেন্ড করে কিন্তু এই সিনেমাটা তৈরি করা আছে। হ্যাঁ, এই সিনেমাতেও এরকম তিনটি রোবটের নিয়ম আছে, সেই তিনটি নিয়ম সে কখনোই সে মানতে বাধ্য, এই তিন নিয়ম সে মানবে। তো এই সিনেমাটা তোমরা যদি সময় হয় তোমরা দেখবা, দেখলে তুমি বুঝতে পারবা যে ওই তিনটি নিয়মের আন্ডারে রোবট গুলা কিভাবে কাজ করে, এবং সিনেমাটা অনেক অ্যাকশন এবং অনেক ড্রামা আছে এখানে, এবং অনেক মজা পাবে আশা করি তোমরা। তো ওই যে তিনটি রুলস যে তোমরা দেখলে, ওই তিনটি রুলস এর আন্ডারে আসলে এই সিনেমাটাও তৈরি করা, আমার হঠাৎ করে বিষয়টা মনে পড়লো। আচ্ছা, এরপরে দেখি বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাতা থেকে বেরিয়ে প্রথম সত্যিকার রোবট তৈরি হয় কোন সালে, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাতা থেকে বেরিয়ে প্রথম সত্যিকার রোবটটি তৈরি করেন আমেরিকান উদ্ভাবক জর্জ চার্লস ডেবল। 1950 সালে তার তৈরি প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবটের নাম ছিল ইউনিমেক, কিন্তু এই রোবট তৈরির প্রজেক্টের উদ্যোক্তা ছিলেন আরেক আমেরিকান জোসেফ ফ্রেডরিক অ্যাঞ্জেলবার্গ। রোবট তৈরির টেকনিক্যাল বিষয়ে তার অবদান না থাকলেও এবং তৈরিকৃত ইন্ডাস্ট্রিয়াল রোবটটির প্যাটেন্ট চার্লস ডেবেলের নামে থাকলে উদ্যোক্তা হিসেবে সম্মান প্রদর্শনে অ্যাঞ্জেলবার্গকে রোবটিকের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যেকোনো সময় এগুলো পরীক্ষা চলে আসতে পারে। আচ্ছা, রোবট মানেই যে মানুষের মতো যন্ত্র হতে হবে তা নয়, রোবট এমন একটি যন্ত্র যা কখনো সম্পূর্ণরূপে বা অংশত মানুষের নকল করবে, কখনো চেহারায়, কখনো কাজের মধ্য দিয়ে, কখনো আবার দুভাবে। অবশ্য এতে এমন ভাবে প্রোগ্রাম বেঁধে দেওয়া আছে যা প্রয়োজন অনুযায়ী নতুন করে বেঁধে দেওয়া যায়। সাধারণভাবে কোন যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারলেই যে তাকে রোবট বলা হবে তা কিন্তু নয়, এটি বড়জোর ইন্টেলিজেন্ট সিস্টেম হিসাবে অভিহিত করা যেতে পারে। আমি যেমন শুরুতেই বললাম যে আমার বিষয়টা থাকবে একটা ইন্টেলিজেন্ট সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটি যদি আমি একটা যন্ত্রের ভিতরে প্রয়োগ করি তাহলে সেটি একটি রোবট হতে পারে। এটি একটি যান্ত্রিক সিস্টেম কখনোই রোবট হয়ে উঠবে, তখনই রোবট হয়ে উঠবে যখন মোবিলিটি, মোশন, সেন্সিং এবং ইন্টেলিজেন্স এর সমন্বয় ঘটবে। দেখো খুব ইম্পর্টেন্ট, একটি যান্ত্রিক সিস্টেম তখনই রোবট হয়ে যাবে, যদি প্রশ্ন আসে একটি যান্ত্রিক সিস্টেম কখন রোবট হবে, যখন এতে মোবিলিটি, মোশন এবং সেন্সিং এবং ইন্টেলিজেন্ট এর সমন্বয় ঘটবে। আজকের দিনে রোবোটিক্স হলো দ্রুত বর্ধনশীল একটি ক্ষেত্র, প্রযুক্তিগত অগ্রগতির সাথে গবেষণা, নকশা এবং নতুন নতুন রোবট তৈরির ফলে বিভিন্ন ধরনের ব্যবহারিক উদ্দেশ্যে তা সে ঘরোয়া
বাণিজ্যিক বা সামরিক কাজে হোক না কেন, সব কাজে রোবটকে ব্যবহার করা যায়। কিছু কিছু রোবট শুধু প্রোগ্রাম অনুসারেই কাজ করে, আবার অনেকগুলো দূর থেকে লেজার রশ্মি বা ভিডিও সিগন্যালের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। যেমন কিছুদিন আগে আমি ফেসবুকে লাইভ দিয়েছিলাম, গত পরশু দিনে একটি রকেট উৎক্ষেপণের লাইভ দিয়েছিলাম। তো সেখানে যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়, একটি রকেট যখন উৎক্ষেপণ করা হয় তার মোটামুটি 3-4-5 মাইল এরিয়াতে কিন্তু কোনো মানুষজন থাকে না। তো এইখানে তোমার ওই রোবোটিক ক্যামেরাগুলো থাকে, যেগুলো তোমার দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় ইন্টারনেট ব্যবহার করে। তার ভেতরে ইন্টারনেট কানেকশনের মডিউল থাকে এবং তোমার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় দূর থেকে। যানবাহন ও গাড়ির কারখানায় বিপজ্জনক যেমন বিস্ফোরক প্রক্রিয়াকরণ কাজে, শিল্পক্ষেত্রে কঠোর শারীরিক পরিশ্রমের কাজে, গুরুত্বপূর্ণ ব্যবস্থা মানে নিরাপত্তার কাজে, ঘরের প্রত্যেক অনেক কাজকর্ম এবং চিকিৎসা ক্ষেত্রে জটিল সব অপারেশন, সার্জনদের নানা ধরনের কাজে রোবট সহায়তা করে। তোমরা অলরেডি জানো কিভাবে রোবট ব্যবহার করে। আচ্ছা, এগুলো তোমরা পড়বে যদি রোবট সম্পর্কে, রোবটের কার্যক্ষেত্রগুলো কি কি প্রশ্ন আসে তাহলে এগুলো তোমরা সুন্দর করে লিখে দিবে। আচ্ছা, তারপরে চলে আসি। আসিমো নামে একটি রোবট আছে, এটি একটি মানব সাদৃশ রোবট। মানুষ যেভাবে একটু আগে তোমাদের স্কেমেটিক্স দেখেছি একটা, সেই স্কেমেটিক্স এর মতো করে এই রোবটটা তৈরি করা হয়েছে। আচ্ছা, জাপানের মোটর নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা, তোমরা অনেকে শুনেছো, 2000 সালে সর্বপ্রথম এটি নির্মাণ করে। আসিমো নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল মানুষের মতো তৈরি করে মানুষকে সাহায্য করা। আসিমোর ইংরেজি প্রতিলিপি হচ্ছে আসিমো, যার পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্স স্টেপ ইন ইনোভেশন মোবিলিটি। মানুষের মতো দেখতে এই রোবটটির উচ্চতা 4 ফিট 3 ইঞ্চি এবং ওজন হচ্ছে 119 পাউন্ড। আসিমো প্রতি ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে 2000 সালে এরকম একটি রোবট তৈরি করেছিল জাপান হোন্ডা কোম্পানি। আমি তখন অনেক ছোট, আমি দেখেছিলাম। তো আজকে যখন আমি এটা নিয়ে তোমাদেরকে মানে আমার ভিতরে যে নলেজ আছে তোমাদের যখন দিচ্ছি, তখন আসলে ভালো লাগে স্মৃতিগুলো মনে করতে। তখন টিভিতে দেখতাম যে আসিমো নামে নতুন একটা রোবট তৈরি হচ্ছে, তখন তেমন ইন্টারনেট কানেকশন ছিল না আমাদের, অত অতটা আমরা মানে সিরিয়াসলি দেখতেও পারিনি, অত মানে সুবিধা সুন্দরভাবে দেখতেও পারিনি। তো এখন ইউটিউবে সার্চ দিলে তোমরা কিন্তু এগুলো সব পেয়ে যাবে। দেখো, ইউটিউবে একটি চ্যানেল আছে অটো এক্সপ্রেস, এখানে তোমরা এই হন্ডার আসিমোর 4 মিনিটের মতো একটি ভিডিও আছে, সেই ভিডিওতে আসিমো রোবটটি কেমন এবং সে কিভাবে কাজ করে সেটি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি তোমাদের কাছে এখন ভিডিওটি প্লে করব যেন তোমরা দেখতে পারো, তারপরে আমরা আরো ডিটেলস আলোচনায় যাবো। তো আমরা এখন ইউটিউবে চলে যাচ্ছি। আসিমো যে রোবটটি আছে হোন্ডা, জাপানের হোন্ডা কোম্পানির তৈরি, এবং সেটি তৈরি করা হয়েছে 2000 সালে, কিন্তু এটা কিন্তু অনেক আপগ্রেড করা হয়েছে। আপগ্রেড করার ফলে তোমার বর্তমানে যে ভার্সনটি আছে সেটি আরো ইন্টেলিজেন্ট। তো আমরা একটু দেখে আসি। I've come to Honda's technical studio in Brussels to meet one of their most important representatives, although I'm not quite sure who it is yet. Turns out, who I was about to meet wasn't actually a human, but a robot. Honda's famous humanoid robot, Asimo. Asimo has been designed to interact with humans, so if you reach out your hand, it will shake it. Sensors in its palm detect your touch, while cameras in its head track your movements. Asimo's stabilization technology enables it to react if you upset its balance, moving backwards mid-shake if you push it, or stepping in if you pull it towards you. Thank you very much. This latest version of Asimo is the product of almost 3 decades of development. It all started back in 1986 when Honda built a robot which could walk, albeit very slowly and clumsily. In 1988, it was developed to walk more like a human being, and in 1993, a torso was added. By 1996, Honda's robot had become intimidatingly large, so in 1997, it was shrunk to a less threatening size, thankfully, before being made autonomous. In 2000, Honda unveiled Asimo, which stands for Advanced Step in Innovative Mobility. Standing 130 centimeters tall, which is the same height as a seated adult, it's the perfect size for helping out around the home. Over the years, Asimo has been constantly developed, and it's now mobile enough to play sports. However, it's wise to warm up before any physical exercise, even if you're a robot. And as well as run at 6 miles an hour, Asimo can walk backwards and hop. You can
can also kick a ball. So, time for a quick robot versus human penalty shootout. Goal! That's 1-0 to the Autobots. But is Asimo as good at saving a shot as it is at taking one? Ah, looks like Honda hasn't trained Asimo to be a goalkeeper just yet. Football is thirsty work, but thankfully Asimo can get you some refreshments. With hands that have 13 degrees of freedom, it's able to perform delicate tasks, such as opening a bottle and pouring a drink. This may be unremarkable for a human, but it's an incredible achievement for a robot. In total, Asimo has 57 degrees of freedom, and this allows it to dance, while its 52-volt battery can keep it going for 40 minutes. Looks like this robot actually has better moves than some humans. Anyway, enough of that. Well, Asimo, I've got to go now, but it was very nice to meet you, and don't forget to write, okay, or email, or whatever it is that robots do. আচ্ছা তাহলে তোমরা দেখতে পারলে যে কি রোবট মানুষের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তাই না? সে হ্যান্ডশেক করতে পারছে, তাকে যদি একটু ধাক্কা দাও তাহলে সে দূরে সরে যাচ্ছে, হাত ধরে টানলে একটু সামনে চলে আসছে, তাই না? ড্যান্স করতে পারছে, যদি কফি এনে দিতে বলো কফি এনে দিতে পারছে, তাই না? দৌড়াতে পারছে, ফুটবল খেলতে পারছে। তো এই যে বিষয়টা যে একটি রোবট মানুষকে সাহায্য করার জন্য তৈরি করা, এটা কিন্তু অনেক অনেক হাইটেক, তাও না, তাই না? এবং এটা তৈরি করা কিন্তু অত সহজ না, মানে এই হোন্ডা কোম্পানি কিন্তু অনেক আগে থেকে, একটু আগে দেখালো এখানে, অনেক বছর ধরে গবেষণা করে বিভিন্ন ভাবে কিন্তু এই রোবটটি তৈরি করার তৈরি করেছে তারা। এবং এই রোবটটি তৈরি করতে যে যে তাদের কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। রোবট অনেক সময় পড়ে গেছে, অনেকবার ফেল করেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে গবেষণা করতে করতে আরো উন্নত রূপ আরো আপগ্রেড করতে করতে এখন সেটি অটোনমাস হয়েছে, অর্থাৎ সে নিজে নিজে চলতে পারে, নিজে নিজে ইন্টেলিজেন্টলি বুদ্ধি বের করে সে হাঁটতে পারে, চলতে পারে, দৌড়াতে পারে, এক্সারসাইজ করতে পারে, ফুটবলে কিক দিতে পারে, তাই না? ভেরি ভেরি ফ্যাসিনেটিং। আচ্ছা তো তোমরা মোটামুটি দেখলে একটু, আমরা এখন এতক্ষণ পর্যন্ত যেটুকু শিখেছি সেটা হলো রোবটের সংজ্ঞা দিতে পেরেছি, মানুষের মতো যদি রোবট দেখতে হয় তার স্কেমেটিক দেখেছি, মানুষের মতো রোবট যদি হয় তাহলে তার কতগুলো বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, এবং রোবট মানুষের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে সেটি দেখেছি। আসিমো যে রোবটটি আছে জাপানের হোন্ডা কোম্পানির তৈরি, সেটি কেমন হয় সেটির ভিডিও আমরা দেখলাম। সুতরাং আমরা অনেক কিছু কিন্তু শিখলাম আজকে। এবার আমরা আমাদের স্লাইডে চলে যাই। ওকে, আমরা আসিমো রোবট কেমন সেটি দেখে ফেলেছি অলরেডি। আচ্ছা এখন পরের পাতায় চলে আসি আমরা। ওকে, এই পাতায় বলেছে রোবটের বিভিন্ন উপাদান বা অংশ, ডিফারেন্ট পার্টস অফ রোবট। আচ্ছা, রোবট একটি রোবটের সাধারণত নিম্নলিখিত উপাদান, আচ্ছা মুভেবল বডি, অর্থাৎ একটি বডি থাকবে সেটা মুভ করতে পারবে, স্থানান্তরিত হওয়ার জন্য একটি রোবটের রোবটের চাকা, যান্ত্রিক সংযোগ সম্পন্ন পা কিংবা অন্য কোন ধরনের নাড়াচাড়া করা করতে সক্ষম যন্ত্রপাতি যুক্ত থাকে, যেটা তোমরা একটু আগে আসিমো থেকে কিন্তু দেখলে। অ্যাকচুয়েটর, অ্যাকচুয়েটর হলো এমন এক ধরনের মোটর বা স্বয়ংক্রিয়ভাবে ঘোরানো বা যান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা যায়, মানে আমাদের হাতের যে জয়েন্ট, এলবো জয়েন্ট, তারপরে তোমার পায়ের মধ্যে যে জয়েন্ট, দেহের বিভিন্ন জায়গায় যে জয়েন্ট গুলো আছে, এরকম কিন্তু রোবটের মধ্যেও জয়েন্ট আছে, যে মোটর গুলো আছে সেগুলো কিন্তু স্বয়ংক্রিয় ভাবে ঘোরে বা নির্দেশের উপর ডিপেন্ড করে ঘোরে, বা ইন্টেলিজেন্টলি একটি রোবট মানে যেদিকে যেতে চায়, যাওয়ার জন্য যেদিকে তার অ্যাকচুয়েটরটা ঘুরানোর প্রয়োজন সে সেই মোটর গুলো ঘুরাই সেইভাবে কাজ করে। আচ্ছা তারপরে, আচ্ছা বৈদ্যুতিক উৎস বা পাওয়ার সিস্টেম, অবশ্যই একটি পাওয়ার থাকবে এখানে, ব্যাটারি চালিত পাওয়ার সাধারণত মোস্ট রোবট গুলোতে হয়। আর তোমার যদি মানুষের মতো রোবট না হয়ে যদি অন্য যন্ত্রের মতো কোনো রোবট হয়ে যায় সেটাতে সরাসরি বিদ্যুতের সংযোগ তোমার দেয়া থাকে, যেমন টেসলা
কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা আছে সেখানে যে রোবট গুলো ব্যবহার করে সেগুলোকে সরাসরি কিন্তু পাওয়ার সাপ্লাই যুক্ত থাকে, কারণ সেগুলো মানুষের মতন দেখতে হয় না। তারপরে ইলেকট্রিক সার্কিট, তো ডেফিনেটলি ইলেকট্রিক সার্কিট থাকতেই হবে, এই সার্কিটের মধ্যে দিয়ে সমস্ত তথ্য আদান প্রদান হয় এবং রোবটের সারা বডিতে সিগনাল এবং ইলেকট্রিক কারেন্ট পৌঁছায়, সেইভাবে সে কাজ করে। তো এই জিনিসগুলো এখানে বলেছে, দেখো যদি পাওয়ার সিস্টেমে অ্যাকচুয়েটর কে কার্যকর করার জন্য রোবটের প্রয়োজন বৈদ্যুতিক সংযোগ, যেটা তোমার অ্যাসিড ব্যাটারি, এক্সটেনশন কার্ড বা তোমার রিচার্জেবল কোনো ব্যাটারি বা সরাসরি পাওয়ার বিদ্যুৎ, সরাসরি যদি কারেন্ট ইলেকট্রিসিটি প্রবাহ দেওয়া হয় সেটি হবে, অথবা ব্যাটারির সাহায্যে হতে পারে। আচ্ছা, সার্কিট তো অবশ্যই ইলেকট্রিক সার্কিট বৈদ্যুতিক রোবটের মোটর সময়ে বৈদ্যুতিক সংযোগ প্রদান করে, একই সাথে হাইড্রোলিক ও নিউ মেটিক সিস্টেমের রোবটের নিয়ন্ত্রণকারী সলেনয়েড এবং ভালভ সমূহকেও এটি বৈদ্যুতিক সংযোগ প্রদান করে। সুতরাং একটি কম্পিউটারের ভিতরে অথবা একটি মোবাইল ফোনের ভিতরে যেরকম সার্কিট থাকে, অবশ্যই একটি রোবটের মধ্যে একটা সার্কিট থাকে। আচ্ছা, এখানে ডান সাইডে একটা ছোট অংশ আছে সৃজনশীল প্রশ্নের টিপস আছে এখানে, যে যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করে, এর দ্বারা রোবোটিক্স প্রযুক্তিতে নির্দেশ করা হয়, রাস্তার সুষ্ঠুভাবে যান চলাচল ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কিভাবে রোবট কাজ করে, ঝুঁকিপূর্ণ কাজে কিভাবে রোবট কাজ করে, রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা হলো কারণে রোবট স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে এবং এতে খানিকটা বুদ্ধিভিত্তিক আচরণ দেখাতে সক্ষম হবে। তো এই যে এইরকম সৃজনশীল কোনো প্রশ্ন যদি তোমাদের আসে, এতক্ষণ ধরে তোমরা যে তথ্যগুলো জানলে এবং ভিডিও ক্লিপসটা দেখলে, এর মধ্যে তোমরা নিজে নিজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা তৈরি করতে পারবে বলে আমি আশা করি। আর তারপরেও যদি এই প্রশ্নের অ্যান্সার গুলো তৈরি করতে তোমাদের কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের হেল্প করবো। আচ্ছা, এবার চল যাই নেক্সটে। তারপরে প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা কম্পিউটার, অবশ্যই একটি মানে রোবটের একটা ব্রেন থাকবে, অর্থাৎ তার মধ্যে সিপিইউ বা প্রসেসর আছে, সেই প্রসেসরটা প্রবলেম গুলো এক্সিকিউট করবে, সেখানে নির্দেশনা দেওয়া আছে, অথবা সে ইন্টেলিজেন্টলি নির্দেশনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কিন্তু সে প্রোগ্রাম এবং রিপ্রোগ্রাম করবে। অনুভূতি, সেন্সিং, অনুভূতি রোবটের একটি বৈশিষ্ট্য। মানুষের এমন যেমন কোনো উদ্দীপনায় সাড়া দেওয়ার অনুমতি থাকে, তেমন অনুভূতি রোবটের মধ্যেও তৈরি করা যায়, যা বিভিন্ন উদ্দীপনার প্রতি সাড়া দিতে সক্ষম। যেমন রোবটের হাত বা পা যেকোনো জায়গায় স্পর্শ করলে সে জায়গা সম্পর্কে যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা রোবটের থাকতে পারে। মানুষের চোখের নিয়ে রোবটের স্থাপিত ক্যামেরা দিয়ে সামনে বা পেছনে দৃশ্য গ্রহণ করা সম্ভব, ফলে কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরানো যেতে পারে। তোমরা অলরেডি হয়তোবা শুনেছো, আমরা পেছনের দিকে একটি রোবট দেখবো, রোবট সোফিয়া। রোবট সোফিয়া তোমরা অলরেডি দেখেছো, রোবটের মধ্যে যে অনুভূতি আছে সোফিয়া সম্পর্কে আমরা একটু শেষের দিকে জানবো, রোবট সোফিয়া সম্পর্কে। তো মানুষের মানুষ ইন্টারেক্ট করতে, যেমন আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি তোমাদের প্রদর্শন করছি, তাই না? তো একটি রোবটকে যখন কোনো কোশ্চেন আস্ক করবে অথবা ওকে কোনো টাস্ক দিবা করার জন্য, সেই সেই কাজটি করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি সে কিন্তু প্রদর্শন করবে এবং সেটি সে ইন্টেলিজেন্টলি প্রদর্শন করতে পারে। তো রোবট সোফিয়াতে যেমন তোমরা দেখলে বুঝতে পারবে, আমরা শেষের দিকে সোফিয়া নিয়ে আলোচনা করব। তো মূলত বিষয়টি হলো যে রোবটের অনুভূতি অনুভব করার ক্ষমতা আছে, রোবটের ভিতর বিভিন্ন সেন্সর দেওয়া থাকে, সেই সেন্সরের মাধ্যমে সে অনুভব করার ক্ষমতা লাভ করে। আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক অলরেডি যুক্ত হয়েছে, আজিজুর রহমান স্যার, জয়ন্ত রায়, আজ এজে, সাম্য রহমান, এমডি ফয়সাল আমিন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, তারপরে অংশটি কি আছে, পরিবর্তন করা বা ম্যানিপুলেশন করা। রোবটের হাত পায়ের সাহায্যে আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে ম্যানিপুলেশন বলা হয়। অর্থাৎ তাকে যে তুমি নির্দেশনাটা দিবে, গাড়ি তৈরি করার ক্ষেত্রে হোক, বন্ধ কোনো কাজের ক্ষেত্রে হোক, কফি নিয়ে আসার ক্ষেত্রে হোক, হাঁটার জন্য হোক, দৌড়ানোর জন্য হোক, বল কিক করার জন্য হোক, যেই নির্দেশনাটা তাকে দিবে বা ইন্টেলিজেন্টলি সে কোনো একটা কাজ যদি করে, সে অবশ্যই সেটি ম্যানিপুলেট করবে, পরিবর্তন করবে। আচ্ছা, এবং সে চলাফেরা করবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করি রোবটের সাধারণ বৈশিষ্ট্য, কমন ক্যারেক্টারিস্টিক্স অফ এ রোবট। এখানে রোবটের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাদের অনেক সময় পরীক্ষা আসে, এরপর এইগুলো পরীক্ষা আসলে তোমরা এইভাবে দিবে। আচ্ছা, প্রথমে হলো রোবট নির্দিষ্ট প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত, বিধায় সে যে কোনো কাজ দ্রুত নিখুঁত ভাবে সম্পন্ন করতে সম্ভব। যেমন আমরা সফটওয়্যার ব্যবহার করি, আমি আজকে যে অনলাইন ক্লাসটা নিচ্ছি, এই অনলাইন ক্লাসটা নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করতেছি, সো আমার কাজটা আরো সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আচ্ছা, রোবটের মধ্যেও, রোবট তো মূলত সফটওয়্যার বেসড একটা সবকিছুর, আমাদের যে কম্পিউটার বলো, মোবাইল ফোন বলো, সবকিছু কিন্তু প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত। অর্থাৎ সেখানে প্রোগ্রামস আছে আমাদের কাজ করার জন্য, আমাদের কাজ করার জন্য, আমাদের প্রবলেম সলভ করার জন্য কিছু নির্দেশনা সেখানে দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো এক্সিকিউট করাই কিন্তু প্রোগ্রামগুলোর কাজ। আর সেই প্রোগ্রামটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক বা এনি আদার প্রোগ্রামস হোক, রোবট